তো তোমাদের চোখের সামনে প্রথমে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমেরিকান বুলি, যেটা অ্যাভেলেবেল থাকে শ্রীরামপুর পেট মার্কেটেও, যেখানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এখানে সব ধরনের কোয়ালিটি এবং সব ধরনের দামের মধ্যে তোমরা পোষ্য প্রাণী বা কুকুর পেয়ে যাবে। তো প্রথমে দাদা তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে সোমনাথ দাস। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা তারপর দিয়ে দাও। 7980677624। একদম, দেখো আগেই ফোন নাম্বারটা দিয়ে দিলাম কারণ এরকম একটা কালেকশন যদি আসতে হয় তাহলে দাদার কাছে কিন্তু অবশ্যই আসতে হবে। সেই কারণেই কিন্তু আমরা দেখানোর আগে তোমার নাম্বারটা আমি শো করলাম, তার কারণ এত সুন্দর একটি ব্রিড তুমি যে রেখেছো। ঠিক আছে, প্রথমে দাদার বয়সটা বলো, কতদিন বয়স? 2 মাস বয়স। বাও, আর দেখো হাতে তুলে রাখতে পারছে না দাদা, সিরিয়াসলি হাতে তুলে রাখতে পারছে না, মানে ফুল মার্কিং। ঠিক আছে, বাও, দারুন কিন্তু একটা কোয়ালিটির মধ্যে আমেরিকান বুলি আমার কিন্তু খুবই পছন্দের। আমার যেহেতু রটওয়াইলার রয়েছে সেই হিসাবে কিন্তু আমি কিন্তু এর পরে যদি ব্রিড নিতে চাই তাহলে আমার এই ব্রিডটাই আমার হবে আমেরিকান বুলি। ঠিক আছে দাদা, এটার তোমার ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে? হ্যাঁ, ফার্স্ট ভ্যাকসিন ডান আছে। আচ্ছা, ফার্স্ট ভ্যাকসিন একটা ডান আছে, তাই তো দাদা? মাত্র 25,000 টাকা। সিরিয়াসলি 25,000 টাকা? দেখো তোমরা মানে দাদা তুলে রাখতে পারছে না, এতটাই বডি ওয়েট। হ্যাঁ, এতটা বডি দাদা তুলে রাখতে পারছে না, মানে কিছু বলার নেই, মানে কোয়ালিটি নিয়ে আমি কথাই বলতে চাই না। হ্যাঁ, ইন্টারেস্ট থাকবে, আচ্ছা চ্যানেলের নাম নেবে, আচ্ছা একটা ভালো ডিসকাউন্ট আমরা করব। দীপন ব্লগ এন্ড পেটস চ্যানেলের নাম নিলে দাম কিন্তু কম থাকবে আর একটা ভালো ডিসকাউন্ট দেবে দাদা। বাড়ি থেকে নিতে পারবে? আর যদি বাচ্চা মা বাবা দেখতে চায়? তার জন্য কিছু পে অবশ্যই করতে হবে আগে থেকে বুকিং করার জন্য। আর দেখো এই কোয়ালিটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ শ্রীরামপুর পেট মার্কেটে, এখানে কিন্তু এরকম চট করে, ঠিক আছে, এরকম কালার কম্বিনেশন পাওয়া যাবে না। আর দেখো আর দেখো যেরকম দাদাদের ব্যবহার সেরকম কিন্তু কোয়ালিটিও কিন্তু ভালো। আচ্ছা দাদা, বাড়িতে নিয়ে গেলে যে অনেকে বলে যে হাট থেকে নিয়ে যাবো, বাড়িতে কোনো সমস্যা সেরকম কোনো কিছু ব্যাপার নেই তো? আচ্ছা, একদম একদম, আমার বাড়ি থেকে যখন এসে দেখে সে খাওয়া দাওয়া করছে, খেলাধুলা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ সমস্ত কিছু দেখে তাকে চেক করে তারপর দেবো। দেখো এই এটা হচ্ছে সব থেকে বড় মাসেলটা, দেখো দেখো মাসেলটা দেখাচ্ছে দাদা, দেখো মানে একদম ঝুলছে, মানে সিরিয়াসলি যখন বড় হবে, একটু যখন বড় হবে এইটুকুনি মাসেল হয়, সিরিয়াসলি দাদা এইটুকুনি বয়সে এরকম একটা মানে মাথা আর এরকম শর্ট কান্ত, একদম 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 একদম। দেখো দাদা দেখাচ্ছে সাইড থেকে কত সুন্দর, খুবই ভালো লাগে এই জিনিসটা। আচ্ছা দাদার নাম হচ্ছে জয়ন্ত। আচ্ছা, একদম একদম দাদা, একদম খুবই মানে ভালো একটি ব্রিড। ঠিক আছে, তো এর মানে আমাদের লোকাল ব্রিড, তাই তো, মানে লোকালে ব্রিডিং করা, একদম একদম আমেরিকান ব্রিড তো কোনো কথাই হবে না। আচ্ছা দাদা তুলে রাখতে পারছে না, মানে এতটা বডি ওয়েট, সিরিয়াসলি তোমরা না সামনে দেখলে দাদা বুঝতে পারছে, ভিডিও করছি দাদার পুরো একদম মানে অবস্থা খারাপ। ঠিক আছে দাদা, পরে যদি কিছু একটা দুটো ব্রিড দেখো তাহলে খুব খুশি হবো। একবার তোমরা দেখো, একবার জাস্ট কোয়ালিটিটা দেখো, দেখো মানে দাদা তুলে রাখছে, দাদার মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে, সে হাত কাঁপছে। সিরিয়াসলি আমরা ভিডিও করি তো যেরকম একটা মানে ভিডিও করছি সেরকম সেরকম দাদারও কিন্তু একটা সমস্যা হচ্ছে। দেখো মানে পাঞ্চটা, দেখো পাঞ্চ ফেস যাকে বলে, একদম পুরো প্রপার কিন্তু পুরো পাঞ্চ ফেস। থাবাটা একটু দেখানো যাবে, থাবাটা দেখো, থাবাটা দেখো, ঠিক আছে ঠিক আছে, সমস্যা হচ্ছে তুলে রাখতে। এই দেখো দুটো জার্মান স্পি আছে। হ্যাঁ বলো দাদা, মেল ফিমেল সব সময় অ্যাভেলেবল, ঠিক আছে, যাই নেন না কেন। আচ্ছা, দাম হচ্ছে মাত্র 5,000 টাকা। মাত্র 5,000 টাকা? সিরিয়াসলি 5,000 টাকা? দেখো একদম মানে ছোট্ট কি দারুন মানে কোয়ালিটি, একদম পুরো মানে টেডির মতো লাগছে আর দাম একদম 5,000 টাকা, তাই তো দাদা? 40 দিনের বাচ্চা। আচ্ছা, মেল ফিমেল অ্যাভেলেবল পাবে দাদা একটু যদি মনে করো? আচ্ছা, মেল ফিমেল যদি নিতে চাও মেল ফিমেল কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে। ঠিক আছে, দেখো কতদিন বয়স হয়েছে? 40 দিন বয়স হয়েছে। আর কেউ যদি মনে করে বাবা মা দেখে নিতে, বাবা মা দেখতে পারবে? আচ্ছা, ঠিক আছে, এবার মানে মানে
কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, তোমাদের চোখের সামনে কোয়ালিটি আর ফোনে কতটা কোয়ালিটি কি ভালো আসে তোমার সামনে আসলে কিন্তু আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে, তো ভ্যাকসিনেশন তো মনে হয় কমপ্লিট হয়নি এখনো, 45 দিনের পরে ভ্যাকসিনেশনটা পাপি টিপিটা কমপ্লিট হয়। ঠিক আছে, সুন্দর কোয়ালিটি ওদের ঘুরিয়ে দেখো দাদা যদি পারো, দেখো লিড মানে টেলটা দেখো একদম শর্ট টেল একটুখানি, আচ্ছা 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 টেলটা রিং হয়ে যাবে, শর্ট টেল তাই তো দাদা, আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো। আচ্ছা আর তোমার কাছে ধরো যদি আমি মনে করি এত ব্রিড তো এত সুন্দর সুন্দর ব্রিড তুমি রাখতে রেখেছো, এবার আমি যদি মনে করি একটু অন্য ধরনের কোনো ব্রিড আমি তোমার কাছ থেকে নেবো, তাহলে কি তুমি জোগাড় করে দিতে পারবে? তার জন্য কি তোমার সাথে কন্ট্যাক্ট করে কিছুদিন আগে মানে আগে ফোন করে রাখতাম, তাই তো? আচ্ছা মানে তোমরা যদি মনে করো যে চট করেই আমি যদি মনে করি দাদার কাছ থেকে যে বলি দাদা হ্যাঁ আমাকে একটা বাচ্চাই আর্জেন্ট আজকে দিতে হবে, সেটা সম্ভব হয় না। তোমরা আগে থেকে যদি মনে করো তাহলে কিন্তু যদি তোমরা কল করে রাখো তাহলে কিন্তু সেই বাচ্চা তোমরা কিন্তু দাদা দাদার কাছে পেয়ে যাবে। আর একটা বাচ্চা নিলে কিন্তু ওই আমেরিকান বুলির যেখানে অফার ছিল মানে এই বাচ্চার কি অফার আছে? আচ্ছা মানে ওই একটু কমের মধ্যেই তো বাচ্চা দাম সেই হিসাবে হয় না না, এর ভালো বাচ্চা তোমরা যদি নিতে চাও একটু দামি রেঞ্জের মধ্যে তার সাথে কিন্তু 1 কেজি রয়্যাল ক্যানেন খাওয়ার ফ্রি, যেটার দাম প্রায় 900-1500 টাকা দাম। ঠিক আছে, তো সেই খাবার কিন্তু তোমাকে ফ্রি করে দিচ্ছে, চ্যানেল থেকে আসলে কিন্তু অতি অবশ্যই কম বেশি হয়ে যায়। দেখো যেগুলো কম বেশি করার সেগুলো কম বেশি হয়ে যায়, ঠিক আছে, আর যেগুলোর দাম কম সেগুলোর কম বেশি করার জায়গা থাকে না। ঠিক আছে, তো দাদা খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। হ্যাঁ, আর একটা যদি ল্যাবরেটর যদি দেখাও, দেখো এখানে একদম পুরো সেলের মতন একটা ব্যাপার চলছে। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা যেটা নেবে সেটাই কিন্তু তোমাদের কিন্তু কম রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দাদা পাঁচ পেয়ে দেখো সব কিছু শর্টেল পাঁচ, দুটো মেল দুটো ফিমেল, দাদা দুটো মেল, দুটো মেলের দাম প্রথমে কত রেখেছো সেটা একটু বলো। আচ্ছা প্রথমে তোমার কাছে যেটা রেখেছো সেটা দাম দুটো বলো। সবই একই দাম 8500 টাকা। 8500? সিরিয়াসলি 8500 মধ্যে তোমরা ল্যাবরেটর দিয়ে দিচ্ছ? আচ্ছা ওয়াও, একদম পুরো শর্ট টেল। ঠিক আছে, দেখো দেখো পুরো কিন্তু শর্ট টেল। তোমরা যদি মনে করো যে আমরা ল্যাব নেবো কিন্তু কমের মধ্যে নেবো, কমের মধ্যে খুঁজছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। ঠিক আছে, কম পয়সার মধ্যে ভালো কোয়ালিটি তোমরা বাছা নিতে, দেখো 8000 টাকা এর থেকে ভালো কোয়ালিটির পাবে না তোমরা। পাঁচ পিস, ঠিক আছে, 3.5 কেজি, দেখো 3.5 কেজি, 3.5 কেজি বডি ওয়েট। ঠিক আছে, হাতে তুলে রাখাও একটা কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে, দুটো চারটে ধরে গেছে মানে সমস্যা। ঠিক আছে দাদা, এগুলোর বয়স কত আছে? দুটোই 47 দিন, মানে 1 লিটারের বাচ্চা তার মানে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো একটা 45 দিন, আচ্ছা একটা 40 দিন, দেখো পুরো 5 পেজ। ঠিক আছে, 8000 টাকার মধ্যে এই কোয়ালিটি তোমরা 8500 এই দামের মধ্যে কিন্তু অন্য কোনো জায়গায় তোমরা বাচ্চা পাবে না। আজ তোরে কিন্তু শ্রীরামপুরে আসতে হবে, একদম গেট থেকে বেরিয়েই একদম গঙ্গার ধারে যে একদম গ্রিল দেওয়া রয়েছে সেইখানে কিন্তু দাদার কাছে আসতে হবে। দাদা নামটা আর একবার একটু বলে দাও। আচ্ছা সোমনাথ দা, আচ্ছা জয়ন্ত দা, সোমনাথ দা, দুজনের কাছে কিন্তু আসতে হবে একদম। কিন্তু তখন ভালোভাবে দেখিয়ে দিচ্ছে একদম এই যে সিঁড়ি, ঠিক আছে, সিঁড়ির পাশে কিন্তু দাদা যে রেলিংয়ের পাশে কিন্তু দাদা বসে, সব কিছু কিন্তু। হ্যাঁ বলো, 7 9 8 0 6 7 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
যাচ্ছ, সব ধরনের ব্রিড পেয়ে যাচ্ছ। এবং যদি আমেরিকান বুলিটা তোমরা নিতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু তাড়াতাড়ি দাদাদের সাথে যোগাযোগ করে, ঠিক আছে, ফোন নাম্বার ফোনে ফোন করে, ঠিক আছে, তাতে বুকিং করে রাখো। এবং একটা বাচ্চা নিলে কিন্তু তার সাথে একটা রয়্যাল ক্যানিন ফ্রি, যেটার দাম কিন্তু প্রায় 900-950 টাকা দাম আছে এখন রয়্যাল ক্যানিনে, ঠিক আছে। সেই হিসাবে তোমরা যদি নাও তাহলে অতি অবশ্যই কিন্তু দাদাদের সাথে যোগাযোগ করো, আর তাড়াতাড়ি কিন্তু অতি অবশ্যই বুকিং করো, ঠিক আছে। ওটা শুধু বলে দিয়েছি, ওটা শুধু আমেরিকান বুলির জন্য রয়্যাল ক্যানিন, ঠিক আছে। আর যে কোনো বাচ্চা তোমরা নিতে চাইবে, যদি ভালো ব্রিড নিতে চাও বা অন্য কোনো ব্রিড নিতে চাও, তাহলে কিন্তু দাদাদের কাছে তোমরা পেয়ে যাচ্ছ। তার জন্য কি করতে হবে, আগে থেকে যে ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো বা যে ভিডিওতে যে ফোন নাম্বারটা তোমরা শুনলে সে ফোন নাম্বারটা তোমরা সেভ করে রেখো, সেই ফোন নাম্বারটা যদি ফোন করো তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু তোমরা আগে থেকে যোগাযোগ করলে কিন্তু সেই বাচ্চা সব কোনো বাচ্চা যে কোনো তোমরা বাচ্চা যাও সব কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। সোম থেকে শনিবার পর্যন্ত দাদার বাড়ি থেকে তোমরা বাচ্চা নিয়ে আসতে পারবে, আর রবিবারে কিন্তু একটা দিনই শ্রীরামপুর পেট মার্কেটে, যেটা সবাই এখানে বসে সেইখানে রবিবার পেট সানডে পেট মার্কেট শ্রীরামপুর হাটে তোমরা আসলে কিন্তু এখানে বাচ্চা পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো, বেল আইকনটি অন করে দেখো, যাতে ভিডিওর প্রতিটা ভিডিও তোমাদের কাছে খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দেয়। তো কেমন লাগলো ভিডিওটি করে অতি অবশ্যই জানিও, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই এত দূর থেকে এসে, যদি ভালো লাগে প্লিজ অতি অবশ্যই লাইক করে পাশে, আর কিছু বলবো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।